দর্শক সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে টু দা পয়েন্ট আপনারা জানেন যে দুর্নীতি বন্ধে মাননীয় প্রধানমন্ত্রী যখন অ্যাকশনে নেমেছেন ঠিক তখনই ছাত্রলীগের হাতে বুয়েটের আব্রার হত্যা আবারও শিক্ষাঙ্গনকে উত্তপ্ত করেছে যদিও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি মায়ের জায়গা থেকে এই আব্রার হত্যার বিচারে সঠিক বিচারটি করবেন তারপরও কেন আস্থা রাখতে পারছে না শিক্ষার্থীরা আবার শিক্ষার্থীরা এই আওয়াজও তুলেছে যে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে সব মিলিয়ে আজকে আমাদের টু দ্য পয়েন্ট আমি তো আছি সময় ইসলাম আপনাদের সঙ্গে আমাদের আজকের অনুষ্ঠানের নাম বুয়েটের নায়ে প্রধানমন্ত্রীর হা আমাদের অনুষ্ঠানে আজকে সম্মানিত অতিথি চলুন কারা তারা দেখেনি আমাদের সঙ্গে আছেন সোহেল আয়তা চৌধুরী সাধারণ সম্পাদক ঢাকা সাংবাদিক ইউনিয়ন আমাদের সঙ্গে আছেন শেখ আসিফ আঞ্জুম বুয়েটের শিক্ষার্থী দুজনকে স্বাগত জানাচ্ছি আমি প্রথমে আসিফকে দিয়েই শুরু করি সেল ভাই আসিফ সবার আগে বলতে যাচ্ছি যে তিন দিন ধরে আবরার হত্যাकांडের জন্য আন্দোলন করছেন আপনারা আজকে প্রধানমন্ত্রী একটা প্রেস কনফারেন্স করেছে যার পুরোটা জুড়েই ছিল অনেকটা অংশেই ছিল আবরার হত্যাकांड নিয়ে প্রশ্ন এবং তার উত্তর আপনি কি সেটি দেখেছেন জি আমি আমি ততক্ষণে হচ্ছে বুয়েটের ক্যাম্পাসে ছিলাম আপনি অবগত আছেন মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটি প্রশ্নই তুলেছেন যে যখন পুলিশ এই ঘটনা খবর পেয়ে গেল ক্যাম্পাসে তখন কেন বুয়েটের শিক্ষার্থীরা পুলিশকে ঘেরাও করে রাখলো এই প্রশ্নটি তিনি রেখেছেন কেন এই প্রশ্ন কি আপনি দিয়ে আমরা আজকে অনুষ্ঠান শুরু করে দেবেন জি জি আপু আপু আপনাকে অনেক ধন্যবাদ শুরুতে এই ধরনের একটা প্রশ্ন করার জন্য প্রথম কথা হলো অ্যাকচুয়ালি আমাদের মানে পুলিশ যখন ক্যাম্পাসে গিয়েছিল এবং এই ঘটনার তদন্তের জন্য সিসিটিভি ফুটেজটা কালেক্ট করার জন্য তারা ক্যাম্পাসে গিয়েছিল এবং আমার ক্যাম্পাস থেকে তারা অলরেডি হচ্ছে যখন ফুটেজটা কালেক্ট করতে যায় তারা অলরেডি দুই কপি ফুটেজটা ক্যাম্পাস থেকে তাদেরকে দেওয়া হয় এখন আন্দোলনের ক্ষেত্রে সমস্যাটা হয়েছিল এই জায়গাতে ওই দিন মানে আমরা যারা ওখানে ছিলাম তাদের দাবি ছিল যে সিটিভি ফুটেজের একটা কপি আমাদের ছাত্রদের কাছে হস্তান্তর করা হোক এবং এই দাবিটা নিয়ে আসলে আমাদের যত ধরনের ওখানে একটা ভুল বোঝাবুঝি বলতে পারেন মিস আন্ডারস্ট্যান্ডিং বলতে পারেন যে আমাদের পক্ষ থেকে দাবি ছিল আমাদেরকে পুলিশরা যে পুলিশ যে কপিটা নিয়ে গিয়েছে তার একটা কপি আমাদের যেহেতু আমাদেরই এক ভাই মারা গিয়েছে এবং আমাদের হলের ভেতরে মারা গিয়েছে তো আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থী হিসাবে একটা অধিকার দাবি থেকে বলেছি যে আমাদের এই সিটিভি ফুটেজের অন্তত একটা কপি আমাদের কাছে দেওয়া হোক এবং এই দাবিটাই আমরা করেছিলাম কিন্তু পুলিশ কিন্তু এই দাবিটার জন্যই আসলে ওখানে অনেক ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় তখন কারণ অনেক সময় বলা হচ্ছিল যে সিডি ফুটেজ নাকি আমাদেরকে দেওয়া হবে না সো এটার কারণে এই ধরনের ভুল বোঝাবুঝি বলতে পারেন এক ধরনের মিসকনসেপশন বলতে পারেন সেখানে এক ধরনের উত্তেজনা সৃষ্টি হয় এবং সেই কারণে আসলে পুলিশকে ক্যাম্পাসে আটকে ফেলা হয় এবং ব্যাপারটা আসলে এতদূর গড়াবে আমি নিজেও ব্যাপারটা বুঝি নাই যারা ছিল তারাও বোঝে নাই যদি শুরুতেই পরবর্তীতে পুলিশ পুলিশের কাছে তো ছিল আগে থেকে এবং ছাত্রদেরও তাদের সিটিভি ফুটেজটা দেখতে এবং সেই দেখার অধিকারটা অর্জন করতে তারা সমর্থ হয় পুলিশ দায়িত্ব এবং মামলার আলামতের জন্য সিসিটিভির পুকু ফুটেজ এবং যা যা করণীয় সব করবে কিন্তু কি কারণে আপনাদের অনাস্থা মনে হলো যে পুলিশ এই আলামতগুলো নষ্ট করতে পারে কেন এই সন্দেহ জায়গাটা আপনাদের তৈরি হলে প্রশাসন কি আপনারা ঘেরাও করে রাখেন না না প্রথম কথা হলো আসলে পুলিশের প্রতি আমাদের অনাস্থা কখনোই ছিল তাহলে ঘেরাওয়ের জায়গাটা কেন আসলে আপু যে আপু আমি কোশ্চেনে আসছি টু দা পয়েন্টে আমি হচ্ছে অ্যাকচুয়ালি পুলিশের প্রতি আমাদের কখনোই অনাস্থা ছিল না দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিও আমাদের অনাস্থা ছিল না আমাদের অনাস্থা জায়গাটা ছিল এখানে যে আমরা দেখেছি যে এর আগেও অনেক সময় এই ধরনের কাজ করে অনেক অপরাধী আমাদের ক্যাম্পাসের ভেতরে এই ধরনের কাজ করে অনেক অপরাধী কোনো না কোনো ভাবে পার পেয়ে গিয়েছে স্টুডেন্টদের মধ্যে বা সাধারণ ছাত্রদের মধ্যে একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে যে যদি এই অবস্থা এক তো একজন ছেলে মারা গিয়েছে আমাদের একজন সহপাঠী মারা গিয়েছে এই অবস্থাতেও যদি এই ধরনের একদম গুরুতর অপরাধের ক্ষেত্রেও যদি এরকম পার পেয়ে যাওয়ার ঘটনা তৈরি হবে কি হবে না এই সংখ্যাটা একটা জায়গা আমাদের মধ্যে তৈরি হয়েছে পূর্ববর্তী অভিজ্ঞতার আলোকে এবং এই অভিজ্ঞতার আলোকে একচুয়ালি আমরা এই ধরনের ফুডের পরিস্থিতি সৃষ্টি হয়েছে বা আমরা চেয়েছিলাম যে আমাদের কাছে যেন ফুড একটা কমে আমি একটু সাংবাদিক সোহেলা দা চৌধুরীর সঙ্গে কথা বলি সোহেলা দা চৌধুরী আজকে কিন্তু মাননীয় সংবাদ সম্মেলন যেটা হলো সব সেখানে আপনি উপস্থিত ছিলেন এবং সেখানে কিন্তু যেহেতু বইটির শিক্ষার্থীরা আবরে হত্যা কাণ্ডের পর তারা একটা দাবি তুলেছে 10 দফা দাবি তাদের সেখানে একটি দাবি যে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে এই মুহূর্তে আপনি কি মনে করছেন ছাত্র রাজনীতি বন্ধ করাটা কতখানি জরুরি যেখানে মাননীয় প্রধানমন্ত্রী ছাত্র রাজনীতির পক্ষে তিনি বলেছেন তিনি নিজেই ছাত্র রাজনীতি করে উঠে এসেছেন আমি একদম পরিপূর্ণভাবে বইটা ছাত্র রাজনীতি তুলেছে সেটি সঙ্গে একমাত্র নই ছাত্র রাজনীতি বন্ধ করে দিলেই যে এই সমস্যার সমাধান হয়ে যাবে সেটি আমি মনে করি না এবং মাননীয় প্রধানমন্ত্রী একই সঙ্গে এটিও বলেছেন বুয়েট কর্তৃপক্ষ বুয়েট সিন্ডিকেট যদি চায় বুয়েটের যারা কর্মকর্তা আছেন প্রতিষ্ঠার অন্যান্য যা কাঠামো আছে সেই কাঠামো যদি চায় বুয়েট সে ব্যাপারে তাদের ব্যবস্থা নিতে পারে আমি মনে করি বাংলাদেশের ছাত্র রাজনীতির যে ইতিহাস 1948 সালে ছাত্র লীগের জন্ম এবং উনিশশো আটচল্লিশে পরে উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলন চুয়ান্ন সালে যুক্ত নির্বাচন বাষট্টির শিক্ষা আন্দোলন ছেষট্টির ছয় দফা ঊনসত্তরের গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ পরবর্তীতে নব্বই সালে আমরা সৈরাচের বিরুদ্ধে যে বৃহৎ আন্দোলন দেখি এর সব কিছুর সঙ্গেই কিন্তু আমাদের ছাত্র সমাজ জড়িয়ে আছে এবং এই ছাত্র সমাজের আন্দোলনের জায়গা কোনটি আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার বা ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলা বুয়ের থেকেও আসতো তো যে ঘটনাটি ঘটেছে হ্যাঁ ছাত্র রাজনীতির দায় যে পুরোপুরি আছে আবার নেই সেটিও বলার সুযোগ নেই কিন্তু ঘটনাটি আব্রার হত্যাকাণ্ডের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিজেও কিন্তু আজকে এই কথাটি সূত্র ধরে তার বাবা বা তার পরিবারের সদস্যদের কথা ধরে তিনিও কিন্তু কেঁদেছেন এবং আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী সঙ্গতভাবেই বলেছেন যে ছাত্র রাজনীতি বন্ধ করে এটির কোনো সমাধান না আর ছাত্র রাজনীতি মূলত লেজুর বৃত্তি থেকে যদি বের করা যায় ছাত্র রাজনীতি হবে ছাত্রদের অধিকার আদায়ের জন্য ছাত্র রাজনীতি হবে ছাত্রদের সমস্যা সংকট নিরসনের জন্য ছাত্র রাজনীতি লেজুর বৃত্তির ইয়ে থেকে যদি আড়াল থেকে যদি বের করা যায় তাহলে কিন্তু ছাত্র রাজনীতি অনেক ভালো প্রসঙ্গক্রমে আমি একটু বলে রাখি ছাত্র রাজনীতি একসময় কিন্তু আলাদাভাবেই হতো যারা আছে আপনাকে আমরা মান্য করি আপনার রিপোর্ট দেখে আমরা খুব মুগ্ধ হই আপনি জানেন যে বাংলাদেশের ছাত্র রাজনীতি একসময় বাংলাদেশের জাতীয় রাজনীতি পরিচালনা করত। আমরা যদি একাত্তর পূর্ব সময়ে ফিরে যাই আজকে উল্টোটা হচ্ছে এই জায়গায় আমাদের মূল রাজনীতির যে দৈন্য সেই দৈন্য এখানে কিন্তু জড়িয়ে গেছে আজকে একজন একজন স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী বা একজন অন্যান্য মন্ত্রী গিয়ে ছাত্রলীগ প্রেসিডেন্ট সেক্রেটারির জন্য বসে থাকেন মিটিংয়ে তারা তিন ঘন্টা পরে আসেন অন্যদিকে ছাত্রদল নতুন কমিটি হবার পরে আমরা কি দেখলাম জিয়াউর রহমান সাহেবের মাজারে ফুল দিতে গেলেন সেখানে ছাত্রদলের নতুন নেতৃত্ব যে বিএনপির শীর্ষ নেতৃত্ব যারা আছেন মেজা ফকল সহ সেখানে বসে থাকতেন তারা ऐलान প্রায় 2 ঘন্টা পরে এই হলো আজকে ছাত্র রাজনীতি মানে আপনি বলছেন যে ছাত্র রাজনীতির অবশ্যই শিক্ষাঙ্গনে পরিবেশ দরকার আছে কিন্তু সেটা অবশ্যই সুস্থ ধারা সুস্থ ধারা এবং এবং ছাত্র রাজনীতিটা ছাত্রলিগ কিন্তু আওয়ামী লীগের সহযোগী সংগঠন বা অঙ্গসংগঠন ছাত্রলিগের গঠনতন্ত্রে স্পষ্ট ভাবে লেখা আছে আমি একটু আমি একটু আঞ্জুমের কাছে যাই আঞ্জু মামলা তো হয়েছে আবরারের বাবা তো মামলা করেছে উনিশ জনের বিরুদ্ধে মামলা করেছে কিন্তু এখন যেটা কথা রত যে বুয়েটের শিক্ষা মানে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই তো আবরার মারা গেল তাহলে বুয়েত কর্তৃপক্ষ কেন মামলাটি করলো না কেন আপনার বাবাকেই বাবাকে মামলা করতে হলো এই ব্যাপারে এই কি তাহলে বুয়েট প্রশাসন নিতে চাচ্ছে না বুয়েটের প্রশাসন এই ব্যাপারটা আসলে কর্তৃপক্ষই ভালো বলতে পারবে এখানে আসলে আমার নিজের আসলে বলার কিছু নাই এই ব্যাপারটা নিয়ে আমরা নিজেরাও ক্ষুব্ধ এবং আমাদের নিজেদের মধ্যে দাবির মধ্যে এটা ছিল যে এই ব্যাপারগুলোর ক্ষেত্রে প্রথম পদক্ষেপটা বুয়েট প্রশাসনের পক্ষ থেকে আসা উচিত ছিল যেটা হচ্ছে আপনার বাবার কাছ থেকে আমরা আসা করতে বাধ্য করা হয়েছে এবং এই ব্যাপারটার জন্য আসলে বুয়েট প্রশাসন মানে আমাদের আজকে অনেক শিক্ষক ছিলেন এখানে বুয়েটের শিক্ষক সমিতির ছিলেন তারা নিজেরাও এই ব্যাপারটা নিয়ে খুবই লজ্জিত এবং খুবই দুঃখ এক শতাংশ হয়েছে বলা এই অর্থে যে দুই দিন পরে ভিসি এলেন এই ঘটনা দুই দিন আমরা আলোচনা আরো চালিয়ে যাব কিন্তু সেদিনের সেই যে বিভাষ সিসি ক্যামেরার ভিডিও ফুটেজটি সেটি একটু আমরা বারণ দেখি প্রিয় দর্শক আমরা একটু ভিডিও ফুটেজটা দেখে আসি আমরা দেখতে পাচ্ছি তাই না আহ ছবিতে যাদেরকে দেখা যাচ্ছে তাদের কি আপনার চেনা বুক তারা চতুর্থ বয়সের ছাত্র জি জি না এখানে আসলে বুয়েটের মানে ওই হলের অনেকে আছে সবাই আসলে ওই হলের ওই হলের বাইরে আমি নিজে ওই হলে ছাত্র না মানে ওই হলে আমি এই যে এই যে দেখুন আপনার নিয়ে যাচ্ছে জি জি কিন্তু এদের মধ্যে কি কেউ আপনার পরিচিত চেনামুক আছে আপনি নিশ্চয় চেনেন কি হ্যাঁ আমার চেনামুক আছে আমার ডিপার্টমেন্টের একজন আছে এদের মধ্যে আর কি তাদের রাজনৈতিক পরিচয় কি যেটি আপনার চেনামুক আ তাদের রাজনৈতিক পরিচয় হচ্ছে তারা হলের সাংগঠনিক নেতা মানে হলের সাংগঠনিক যে রাজনৈতিক পরের দিন সকালে ছবিটা পরের দিন সকালে স্ট্রেচারে করে আবরার চাদরে ঢাকা এখানে যারা আছে আপনি কি চিনতে পারছেন রাতের পর এটা সকালে দৃশ্য

তবে হ্যাঁ মানে যাদেরকে দেয়া হয়েছে তারা এই হলের মানে আমি যাদেরকে দেখছি তারা সবাই মোটামুটি এই হলের যে ছাত্র সংগঠন আছে এখানে কারা কারা গ্রেপ্তার হয়েছে এখানে হচ্ছে দুই একজন পলাতক সবাইকে গ্রেফতার করা হয়েছে আজ আপনি কোনো রাজনীতির সাথে জড়িত না আমি কোনো রাজনীতির সাথে জড়িত ছাত্র দল শিবির ছাত্রলীগ কোনটার সাথে আপনি জড়িত নেই কোন সাথে জড়িত না ছ ঘন্টা প্রায় সাড়ে পাঁচ থেকে ছ ঘন্টা টর্চার করে আবরারকে মারা হয়েছে পিটিয়ে হত্যা করা হয়েছে কোনো আওয়াজ আসেনি আপনাদের কান পর্যন্ত পৌঁছায়নি মানে এটা কেন পৌঁছালো না আমাদের কান পর্যন্ত অ্যাকচুয়ালি না মানে এখানে আসলে হলে অনেকেই ছিলেন ও মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ওকে যখন মানে টর্চার করা হচ্ছিল একজনের রুমে নিয়ে গিয়ে এখন ব্যাপারটাকে এভাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল আপনারা নিউজও পড়েছে বাংলা ট্রিবিউনে ব্যাপারটা পুরো বিস্তারিত একটা ব্যাখ্যা এসেছে যে ব্যাপারটাকে অনেকটা এভাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে আমরা ভাইয়ারা ওর সাথে কথা বলছেন এবং ওর ফোন চেক করা হচ্ছে সে ফোনে কি কি ছিল সেগুলো চেক করা হচ্ছে এবং সেগুলোকে ওকে একটা রুমে নিয়ে গিয়ে তার ফোন চেক করে সেই ব্যাপারগুলো নিশ্চিত করা হচ্ছিল যে কোনো কিছু পাওয়া যায় কিনা এখন তারা কি খুঁজছিলেন বা কি পাওয়া গেলে তাকে আসলে টর্চার করা যাবে বইটি চারটা বছর আপনার কাটতে চলল বইটি পড়ছেন আপনি এই ধরনের ঘটনা কি আপনি মনে করছেন আপনার কাছে আবরারকে পিটিয়ে মারা হলো এটা কি প্রথম নাকি আপনার ছাত্র তো অবস্থা আপনি তো পড়ছেন আর এরকম ঘটনা ঘটেছে হলগুলোতে টর্চার সেল হলগুলোতে প্রতিটা হলেই বিশেষ করে যারা প্রথম বর্ষের শিক্ষার্থী থাকেন অন্য কোন বর্ষের শিক্ষার্থী হেনস্থা শিকার হতে পারেন বিশেষ করে যারা প্রথম বর্ষের শিক্ষার্থী থাকেন তো এর নামে হচ্ছে প্রতি বুধবার এবং বৃহস্পতিবার রাতে তাদেরকে হেনস্থা করা হয় এবং শুধুমাত্র এই ঘটনা না এর আগেও হচ্ছে আমরা দেখেছি যে মানে এই রকম অনেক সময় এমন হতে পারে যে ব্যক্তিগত শত্রুতার বসে হতে পারে যে কোনো কারণে তারা তাদের পাওয়ারের যে জায়গাটা আছে সেটাকে ব্যবহার করে তারা যে কাউকে হেনস্থা করার সুযোগ তারা রাখে র্যাগিংটা কেমন হয় হেনস্থাটা কিরকম হয় কি ধরনের হেনস্থাটা শারীরিক হয় মানসিক হয় এবং দুটো একসাথেই হয় আসলে অনেকটা হচ্ছে কাউকে একটা রুমে ডেকে নিয়ে যাওয়া হয় সেই সেলটি থাকে একা কিন্তু ওই রুমে থাকে 10 থেকে 12 জন 10 থেকে 12 জন মিলে ওই একটি সেলার উপরেই অকথ্য নির্যাতন সেটা নিপিরণ এবং শারীরিক ও মানসিক দুই ধরনের নির্জাতন চালানো এই যে নির্জাতন আপনি কথা বলছেন এগুলোর কি হল কর্তৃপক্ষ প্রশাসন জানি বিশ্ববিদ্যালয়ে এই ব্যাপারে আপনি আমি কয়েকদিন আগে আমাদের বুয়েটের একটি হল আছে আসানুল্লাহ হল আসামুল্লাহ হলের একটা ছেলেকে মানে পি থাপ্পড় দিয়ে তার কানের পর্দা ফাটিয়ে দেওয়ার অভিযোগ এসেছিল এখন এই অভিযোগের ব্যাপারে আমরা অনেক মানে কথাবার্তা বলেছি অনেক প্রতিবাদ জানিয়েছি কিন্তু আমরা যে রকম ব্যবস্থা নেওয়ার দাবি করেছিলাম বুয়েট কর্তৃপক্ষের কাছে সেরকম ব্যবস্থা একচুয়ালি নেওয়া হয় নাই তার কানের পর্দা কেন ফাটিয়ে দেওয়া হলো তার কি অপরাধ ছিল তার অপরাধ ছিল হচ্ছে তার চুল বড় ছিল মানে এটা আমার বলতেও হাসি পাচ্ছে আসলে মানে তার অপরাটা ছিল হচ্ছে ভাইয়া বা সিনিয়র তাকে চুল কাটতে বলেছিল বাট সে হচ্ছে কোনাটা কারণ বস্তু সে হয়তো কোনা একটা কারণ বস্তু সে চুলটা কাটতে পারে নাই পরের দিন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তখন তাকে হচ্ছে থাপ্পড় দিয়ে কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয়েছিল জি বড় ভাইরা থাপ্পড় দিয়ে চুল না কাটার অপরাধে আরেকজন বুয়েটের শিক্ষার্থীকে কদিন আগে থাপ্পড় মেরে কানের পর্দা ফাটিয়ে দিল তারা কারা ছিল যারা আবরারকে হত্যা করলো তাderive দরের কেউ ছিল দুঃখজনক হলো সত্য হ্যাঁ মানে যেই যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল তারাও অ্যাকচুয়ালি ওই হলের যারা পোস্টেড নেতাকর্মী আছেন তারাই ছিলেন আসলে মানে আসলে তাদের মধ্যে সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে আব্বার হচ্ছে দুই ব্যাচের এবং যেই ছেলেটা মানে এবং যারা ওই মানে কান কান ফাটানোর দায় অভিযুক্ত তারাও সতেরো ব্যাচের আমি একটু চলবে আপনার কাছে জানতে আসবো তোমার কাছে আজও বাংলাদেশের ছাত্র রাজনীতি আছে কিন্তু ছাত্র সংসদ নেই কেন এটি এক ধরনের ব্যর্থতা প্রশাসনিক ব্যর্থতা বলা যায় প্রথমত যে যে শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের এবং রাজনৈতিক মানে খেলা আছে এখানে রাজনৈতিক খেলাটি এমন যে মানে যেকোনো প্রশাসন স্বায়ত্তশাসিত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু রাজনৈতিক একটি সিগনালের অপেক্ষায় থাকেন সেই জায়গায় সিগনালটি ব্রেক করতে আমরা দেখেছি ডাকসু নির্বাচনের ক্ষেত্রে তাও যখন মাননীয় আদালত যখন নির্দেশনা দিলেন তখন সেই জায়গায় খুব প্রয়োজন এবং আঞ্জমের কয়েকটি কথা আমি বলি আপনার যে ফুটেজ দেখলাম প্রভোস্ট আছেন একজন যিনি প্রশাসক ওই হলের প্রশাসন আগে একসময় আমরা দেখেছি যে রাত ব্যাপী ঘুরতেন হলে বা একটা নির্দিষ্ট সময় পর হলে ঘুরতেন বাতি নেভানো হলো কিনা ছেলেরা ঠিকভাবে রুমে আছে কিনা কে বাইরে আছে কে রুমে নেই রুমে কি হচ্ছে এগুলো খোঁজ খবর নিতেন এখনকার প্রভোস্টরা এই খোঁজ খবর একেবারেই রাখেন না আনজুম যে কথাটি বলল যে সেদিন যদি প্রভোজ তার হলটি চেক করতেন বা নিয়মিত যদি এই সুপারভাইজিং সিস্টেমটা থাকতো তাহলে কিন্তু এই সংকটটি না দ্বিতীয়ত যে বিষয়টি আমার মনে হয় ছাত্র রাজনীতি কমিটি যখন নির্বাচিত হবে তখন সেই কমিটির একটি তালিকা নোটিশ বোর্ডে হলে হলে থাকা উচিত এবং সেই কমিটিতে হলের প্রভোস্ট পরিচয় করিয়ে দেবার অন্য ছাত্রদের সঙ্গে এবং সেখানে তাদের একটি ওথ হবে অথবা ওথ যদি না হয় ছাত্ররা কি বলতে চায় কমিটি শুনবে এবং ছাত্রদেরকে সেখানে মূল্যায়ন করবে এবং র‍্যাগিং এর যে ঘটনাটি বলল র‍্যাগিং শুধুমাত্র যে নিজের adipottwa বিস্তারের জন্যই হয় তা কিন্তু নয় এমনও ঘটনা আছে যে র‍্যাগিং একটি নতুন ছাত্র সে একটি মেয়ের সঙ্গে কথা বলল সেটি একজন বড় ভাইয়ের চোখে পড়ল বড় ভাই আর ওই মেয়েটিকে পছন্দ করে তখন তাকে র‍্যাগিং এর নামে একটা নির্যাতন চালানো হয় এবং এই বুয়েট আমরা দেখেছি সাবিকুন নাহার সনি যখন নিহত হন সেই এই বুয়েটকে আমরা কিন্তু উত্তাল হতে দেখেছি তারপর দীর্ঘদিন বুয়েট আহ ছিল আবারও উত্তাল হতে দেখলাম এবং এই বুয়েটকে আমরা দেখেছি আমি নিজে বুয়েটে নাটক করতে গিয়েছিলাম এস এম সোলেমানের এই দেশে এই দেশ এই দেশে নাটকটি

এগুলোর সঙ্গে যত বেশি লোকজনকে ইনভলভ করা যাবে আমাদের সংকটগুলো ততই অনেকটা কমে আসবে আঞ্জু দশ দফা দাবি আপনাদের সেই দাবির মধ্যে তো আছে ছাত্র রাজনীতি বন্ধের দাবি আপনারা তুলেছেন সেখানে প্রধানমন্ত্রী কিন্তু আপনাদের হায়ের সঙ্গে একমত করে বলেছে বুয়েট কর্তৃপক্ষ যদি চাই সেখানে আপত্তি নাই সেখানে আপনাদের বলার কি আছে জি আপু আপনাকে ধন্যবাদ আমাদের দাবিটা কিন্তু অ্যাকচুয়ালি এটাই ছিল যে আমরা আমাদের ক্যাম্পাসে আমাদের ক্যাম্পাসটা খুবই ছোট একটা ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের ক্যাম্পাসের আয়তন বলেন জনসংখ্যা বলেন কোনোটাই খুবই আনসিগনিফিক্যান্ট একটা ব্যাপার এবং বুয়েটে মানুষ যারা আসেন তারা অ্যাকচুয়ালি হচ্ছে পড়াশোনা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা খুবই কঠিন এবং আমাদের ধারণা মতে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে বুয়েটের ছাত্র রাজনীতির ভূমিকা আসলে খুবই নগণ্য এবং এই স্পেসিফিক কারণে আমরা চাচ্ছিলাম যে আমাদের এই বুয়েটের ছাত্র রাজনীতি আমাদের এই বুয়েটের ক্ষেত্রে এই ছাত্র রাজনীতি শুধুমাত্র আমাদের এই ক্যাম্পাসের ক্ষেত্রে কারেন্ট সিচুয়েশনে এটা তেমন কোনো ভূমিকা রাখছে না আবরারকে পিটিয়ে মারা হয়েছে উত্তপ্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বুয়েটে আন্দোলন করছেন আপনারা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু গতকালই বলেছে মায়ের দায়িত্ব থেকে তিনি আবরার হত্যাকারীদের ভীষণ সঠিক বিচার করবেন আপনারা সেই কথায় শতভাগ আস্থা রাখতে পারছেন তো মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে এইভাবে কথাটা বলার জন্য আমরা তার উপর আস্থা রাখছি যে উনি যেহেতু তিনি বিচার করবেন বলেছেন এবং যেহেতু চলছে আমরা সাধারণ শিক্ষার্থী উনি আমাদের দেশের অভিভাবক তো আমরা এই হিসাবে তার কাছে আস্থা রাখছি এবং আমরা তার সন্তানের দাবি নিয়ে আস্থা রাখছি যে তিনি যেন হত্যাকারীদের বিচার করবেন এবং ভবিষ্যতে আর কোনো আব্রারকে যেন এই ধরনের ঘটনার শিকার হতে না হয় এই ব্যবস্থাটাও যেন করা হয় এই ব্যবস্থার প্রতিও যেন উনি সদয় দৃষ্টি সেটি কিন্তু তিনি বলেছেন তিনি কিন্তু বলেছেন সব শিক্ষা প্রতিষ্ঠানে সারাশি অভিযান চালানো হবে আজকে কিন্তু আপনি নিশ্চয়ই জানেন হলগুলোতে তল্লাশি পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে প্রত্যেকটা হলে সারা দেশের তল্লাশি অভিযানের নির্দেশ তিনি বহিরাগত আছে কিনা কোনো অবৈধ অস্ত্র আছে কিনা সেগুলো আমি আজকে দেখেছি এবং আমি চাইবো যে ব্যাপারটা ফলো আপ হোক মানে এটা যেন একদিন দুই দিনের জন্য না চলতে থাকে এবং আজ থেকে আমরা যদি অনেকদিন পর অনেক সময় আমাদের দেশে দেখা যায় যে ঘটনা ঘটলে পরে খুবই করা হয় অনেক না তারপর আবার হচ্ছে সেটাকে ফলো আপ করা হয় না মনিটরিং করা হয় না তো আমি চাইবো যে এই ঘটনাটাকে রেগুলার মনিটরিং এর আওতায় আনা হয় যেন এমন না যে আজকে আপনার মারা গিয়েছে আমরা চার পাঁচ দিন ধরে তল্লাশিটা করবো এরপর এক মাস পরে সবাই ভুলে যাবে যেন এরকম না জন্য চলতে থাকে এবং যতদিন এটা ধরে মানে এটা যেন সব সময় যে প্রত্যেকটা হলের প্রশাসনকে এই ব্যাপারে সতর্ক রাখার নির্দেশনা দেওয়া হয় যে আপনারা সব সময়ের জন্য এরকম তল্লাশি এবং এরকম টর্চার সেল আছে কি নাই প্রত্যেকটা হলের ছাত্রদের নিরাপত্তা যেন তারা সুনিশ্চিত করতে পারে এটা যেন একদিন দুই দিনের জন্য না এটা যেন সবসময় তার চলমান অবস্থায় থাকে আজ আরো একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই আমরা জানি যে যে কোনো অন্যায় কিংবা যেখানে কোনো ধরনের লাশ কিংবা এই ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যেকটা শ্রেণী প্রেসার মানুষ একাত্ম ঘোষণা করবে এই আন্দোলনকে সমর্থন জানাবে কিন্তু প্রশ্ন যেটি সেটি হচ্ছে এই আন্দোলনের মধ্যে তৃতীয় কোনো পক্ষ ঢুকে এই আন্দোলনটাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে কিনা এই ধরনের বিষয় আপনারা সতর্ক আছেন কিনা কিংবা এই আন্দোলনটা যেন অন্য কোনো খাতে প্রবাহিত না হয় এইখানে আপনাদের দৃষ্টিটা কত আমরা আসলে যতটুকু সতর্ক হওয়া আমাদের পক্ষে সম্ভব আমরা তো শতভাগ চেষ্টা করেছি আমি ইনফ্যাক্ট আজকে মিছিল একটা উদাহরণ দিই আমাদের মিছিলার পাশে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরেকটা মিছিল এসেছিল এবং তারা আমাদের দাবির প্রতি শতভাগ সহমত পোষণ করেছে কিন্তু তারপরও সাবধানতার স্বার্থে আমরা নিজেরা মিছিলের প্রতি মানব ব্যারিকেড তৈরি করেছিলাম যাতে বাইরে ছিল কোন সংগঠন ছিল আমি অ্যাকচুয়ালি ব্যানারের নামটা আমার মনে নাই সম্ভবত বা তারা হচ্ছে কালো পতাকা মিছিল করেছিল সম্ভবত যে আমাদের তাদের দাবিটাও একই দাবি ছিল তাদের মধ্যে কোনো রাজনৈতিক দাবি ছিল না দাবিটা ছিল আপনারা হত্যাকাণ্ডে বিচার করতে হবে আচ্ছা এবং আমরা নিজেরাই চেয়েছিলাম যাতে আমাদের মিছিলটা যেন তাদের থেকে আলাদা হয় এবং আমরা সবসময় কাজটা করে আসছি যে আমাদের দাবি কোনো রাজনৈতিক দাবি নয় একদম একটা সাধারণ শিক্ষার্থী এরকম নিষ্ঠুর হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই হত্যাকাণ্ডের শিকার যেন আর কোন শিক্ষার্থীকে হত্যা না হয় আমরা সবসময় আমি আবার ওই প্রশ্নটি কেন করছি যে আমরা কোটা বিরোধী সাম্প্রতিক আন্দোলন দেখেছি সেখানে সেই ছাত্র সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যাওয়া হয়েছিল একটা অন্য ফায়দা হাসিলের জন্য সেই ধরনের ভিন্ন খাত যেন এই আন্দোলনকে কেউ বেছে দিতে না পারে সেই জায়গা থেকে আপনাদের আমরা নিজেরা আসলে ওই ব্যাপারগুলো থেকে অভিজ্ঞতা অর্জন করেছি আমরা জানি যে এই আন্দোলনকে অনেকেই নিজের স্বার্থ হাসিল করতে পারে অনেকটা লাশের রাজনীতি বলা যেতে পারে যে লাশ নিয়ে রাজনীতি করা তো আমরা

উড়িয়ে দেওয়ার নয় এবং এটি অনেকটাই সত্য অনেকটাই সত্য আমরা তো সাম্প্রতিক ঘটনা দেখলাম এবং এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় এই বিষয়টি আছে এটি এই কালচারটি অত্যন্ত নিন্দনীয় এবং আমরা আরও শুনেছি বিভিন্ন সময়ে ঢাকার বাইরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও আছে এটি থাকার মূল কারণটি হলো যে রাজনৈতিক লেজুরবৃত্তি এবং লেজুরবৃত্তির কারণে তারা যে প্রশ্রয়টি পায় আমরা যখন দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের দুজন শীর্ষ নেতাকে থেকে বাধ্য করলেন তারপরে যখন ছাত্রলীগ এ ধরনের সাহস পায় তখন কিন্তু ভেবে দেখতে হবে যে এরা কি ছাত্রলীগের অরিজিনাল নাকি এরা অন্য কেউ অথবা এদের পেছনে অন্য কোনো শক্তি আছে কিনা যখন ক্যাসিনো বিরোধী বা দুর্নীতি বিরোধী আন্দোলন চলছে দলের কেউ এখানে ইন্ধন দিচ্ছে কিনা সেটিও দেখার বিষয় একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দল যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দলমত নির্বিশেষে অভিযান চলবে বিরোধী রাজনৈতিক দল এই জায়গায় কোনো ইন্ধনের সৃষ্টি সৃষ্টি করছে কিনা মানে ঘটনার আগের কথা আমি বলছি পরের কথা বলছি না সেটিও কিন্তু নজর রাখতে হবে এবং আসিফের সঙ্গে একটা জায়গায় আমি একটু ভিন্ন মত পোষণ করতে চাই বুয়েটেরও কিন্তু আমাদের আন্দোলন প্রগতিশীল আন্দোলনে আমাদের অন্যান্য রাজনৈতিক দল ব্যাপক ভূমিকা ছিল বুয়েট থেকে আনিসুল হক আমাদের বিখ্যাত লেখক এবং সাংবাদিক তিনি বেরিয়েছেন ছাত্র রাজনীতি করতেন হাসানুল কিনু সাহেব বেরিয়েছেন তারপরে যেহেতু বুয়েট একটি বিশেষায়িত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সেখানে কিছু বিশেষায়িত সিস্টেম থাকা একদম আমি অ্যাঞ্জুম একদম শেষে চলে আসছে আপনার কাছে যেটি আমি জানতে চাই সেটি হচ্ছে যে আবরার হত্যার পর আমরা যে অবস্থা দেখেছি 36 ঘন্টা পর ভিসি এসেছেন এসেছেন এবং কবর জিয়ারত করতে কুষ্টি আজকে গিয়েছেন আপনারা আসলে কার কাছে অনিরাপদ মনে করেন বুয়েটের যারা শিক্ষার্থী আছে সাধারণ শিক্ষার্থীরা বুয়েটের ছাত্র লীগের কাছে নাকি প্রশাসনের কাছে কত কাছে অসহায় আপনারা নাকি দুপক্ষের কাছে কি চান আপনারা অ্যাকচুয়ালি আমাদের ক্যাম্পাসের পুরো পরিবেশটাই এমন একটা পরিবেশ হয়ে গিয়েছে ধীরে ধীরে এটা এক দিনে হয়নি অনেক দিনের এই ধরনের ব্যাড প্র্যাকটিস ব্যাড কালচারের ফলে এমন একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছে যেখানে আসলে কোনো নিরীহ শিক্ষার্থী এখন নিরাপদ বোধ করছে না এবং আমি সবচেয়ে আকুল আবেদন জানাবো যে এই ধরনের পরিস্থিতির পরিবর্তন যেন হয় এবং আমরাই পরিবর্তনের জন্যই আসলে আন্দোলনটা করছি যাতে এই ধরনের পরিস্থিতিটা একদম গোড়া থেকে পরিবর্তন এখানে কাউকে স্পেসিফিক দোষারোপ করা কিছু নেই এখানে প্রশাসনদাই পুরো এখানে যারা যারা আছেন যারা একদম হলের মানে যারা যারা যাদের হাতে ক্ষমতা আছে যে এই ছাত্রদেরকে সুরক্ষা দেয় তারা থেকে শুরু করে পুরো পরিবেশটাই একটা অস্থিতিশীল এবং অনিরাপদ পরিবেশ হিসেবে গণ্য হয়েছে এবং অসংখ্য ধন্যবাদ আঞ্জুম এবং ফয়েল আদা চৌধুরী আমাদের একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি প্রিয় দর্শক আবরার হত্যাকাণ্ডে মাননীয় প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন যে তিনি নিজে মায়ের জায়গা থেকে এই হত্যা সুষ্ঠু বিচার করবেন সেই আস্থায় রাখতে চাই শিক্ষার্থীরা আমি সোমা ইসলাম আজকের মতো টু দ্য পয়েন্ট থেকে বিদায় দিচ্ছি শুভরাত্রি